আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এই পৃথিবীর জন্য এক বড় ঘটনা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পৃথিবীতে আগমন লগ্নে বহু ঐতিহাসিক ঘটনা তার আগমন বার্তা এই পৃথিবীকে দিচ্ছিল। এর মাঝে উল্লেখযোগ্য ঘটনা ছিল ইয়ামানের প্রখ্যাত বাদশা আবরাহা হস্তী বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসা। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পৃথিবীতে আবির্ভাবের প্রায় 50 থেকে 55 দিন আগে এই ঐতিহাসিক ঘটনা ঘটে। তৎকালীন আরবের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কেন্দ্রস্থল ছিল মূলত বাইতুল্লাহ কাবা। ইয়ামানের বাদশা আবরাহা সে ইয়ামানে একটি কাবার বিকল্প গির্জা নির্মাণ করল এবং ইয়ামানের অধিবাসী এবং বিশ্ববাসীদেরকে সে আহ্বান করল তারা যেন ইবাদতের জন্য সে গির্জায় উপস্থিত হয়। তো এটা কাবাকে একরকম চ্যালেঞ্জ করা ছিল। তো বাইতুল্লাহর ভক্তদের অধিবাসীদের একজন সেই ইয়ামানে যে সেই আবরাহার সেই গির্জার মাঝে আগুন ধরিয়ে দিল অথবা সে গির্জাকে ময়লা করল ইত্যাদির পরিপ্রেক্ষিতে আবরাহা সে হিংসাত্মকভাবে সে পরিকল্পনা করল সে কাবাকেই সে ধ্বংস করে দিবে। এই জন্য বিশাল হস্তী বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য সে অগ্রসর হল। তো পূর্ণ আরবেই কাবার শ্রেষ্ঠত্ব কাবার ভক্তরা ছিল। তো ভক্তদের পক্ষ থেকে ইয়ামানের বাদশা আবরাহাকে বাধা প্রদান করা হলো কিন্তু আবরাহার শক্তির সামনে টিকার মতো শক্তি কারো ছিল না। তো কাবার কাছাকাছি এসে আবরাহা সে তার তাঁবু তৈরি করল এবং সে সর্বপ্রথম তার সেনাবাহিনীর কিছু জেনারেল এদেরকে পাঠালো এবং তারা এসে বাইতুল্লাহ এলাকায় পবিত্র মক্কা মুআজ্জমায় তারা কিছু সম্পদ লুণ্ঠন করে তারা নিয়ে গেল। পরবর্তীতে সে আবারও আরেকটি কাফেলা পাঠালো, তারা যেন বাইতুল্লাহ অধিবাসীদের মাঝে যারা সর্দার আছে তাদের সাথে দেখা করে এবং তাদেরকে তার পরিকল্পনার কথা বলে যে আমি এখানে যুদ্ধ করতে আসিনি, আমার পরিকল্পনা শুধুমাত্র বাইতুল্লাহকে ধ্বংস করে দেয়া, আমি আমার কাজ সেরে চলে যাব, আমি কোনো মানুষের উপর আঘাত করব না। তাই তারা যদি আমাকে বাধা না দেয় তাদের সাথে কোনো রক্তারক্তি হবে না, আর আমার এই পরিকল্পনায় তারা যদি রাজি হয় তাহলে সর্দাররা যেন আমার সাথে দেখা করে। তো আবরাহার প্রতিনিধিরা এসে পবিত্র মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কাবাসীদের মাঝে সর্দার, তার সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পরিষ্কার কথা ছিল যে আমরা বাধা দেওয়ার মতো শক্তি রাখি না। তো কাবার যিনি মালিক আছেন এ ঘর যার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা কোনো রক্তারক্তি কোনো ধরনের মোকাবেলায় আমরা যাব না। তো তাকে তারা আবরাহার কাছে নিয়ে যায়, সেখানেও তিনি তার এই মতামতকে ব্যক্ত করেন। তো আবরাহা সে পবিত্র কাবা ধ্বংস করার জন্য ঠিক যখন অগ্রসর হল তো তার সে হাতি বাহিনী নিয়ে নির্ধারিত জায়গা পর্যন্ত আসার পর হাতি আর অগ্রসর হচ্ছিল না, হাতি অন্য যেই পথেই তাকে অগ্রসর করা হয় সে যাচ্ছিল কিন্তু কাবার দিকে সে আর অগ্রসর হচ্ছিল না। এর মাঝে লোহিত সাগরের দিক দিয়ে একদল পাখি ঝাঁকে ঝাঁকে তারা এসে উপস্থিত হলো এবং এই হাতির ঠুটে এবং তার পায়ের মাঝে ছোট ছোট কঙ্কর ছিল, এই কঙ্করগুলো তারা নিক্ষেপ করল এবং এই ছোট ছোট কঙ্করের আঘাতে আবরাহা এবং তার বিশাল হাতি বাহিনী এবং তার যে সমস্ত সৈন্যরা ছিল এরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সেখানেই তারা ধ্বংস হয়ে গেল। তো এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে পূর্ণ আরবে কাবার শ্রেষ্ঠত্ব এবং কাবার যে প্রভাব এটা বৃদ্ধি পেল, কুরাইশদের প্রভাবও বৃদ্ধি পেল। এটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন বার্তা ছিল এবং তারই বরকত ছিল। এ ধরনের আরো ঐতিহাসিক কিছু ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী এমন কিছু ঘটনা ঘটে। যেমন পারস্য তৎকালীন পৃথিবীর এক পরাশক্তি ছিল, এরা ছিল অগ্নি পূজারী। তো তারা তাদের যে কেন্দ্রীয় অগ্নিকুণ্ড
এটাকে তারা প্রায় 1000 বছর ব্যাপী তারা এই অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুভ রাত্রে এই পৃথিবীতে তিনি ভূমিষ্ঠ হন সেদিন আকস্মিকভাবে তাদের এই অগ্নিকুণ্ড নিভে যায়। এর দ্বারা মূলত ইঙ্গিত ছিল যে এখন তৌহিদ প্রতিষ্ঠিত হবে, অগ্নি পূজা থেকে নিয়ে শুরু করে বস্তি পূজা এটার অবসান হবে এই পৃথিবী থেকে। এ ধরনের আরো বিভিন্ন ঘটনা ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিষ্ঠ হওয়ার সে রাতে তৎকালীন পরাশক্তি পারস্য তার যে প্রাসাদ সেখানে ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে সেই প্রাসাদের 14টি স্বর্ণচূড়া ভেঙে পড়ে। এ ধরনের আরো বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। পারস্যের বিশাল এক জলাশয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিষ্ঠের রাতে পূর্ণ শুকিয়ে যায়। তৎকালীন পৃথিবীর আরেকটি পরাশক্তি ছিল রোম। সেই রোমানদের এলাকার মাঝে তাদের অন্তর্ভুক্ত এলাকা ছিল সিরিয়া। সেই সিরিয়ারও এক বিশাল জলাশয় এবং হ্রদ, এটার পানি আকস্মিকভাবে কমে যায়। তো এই সব কিছু মূলত ইঙ্গিতবাহী ছিল যে এই পৃথিবীতে শিরিক এবং শিরিকের যে প্রভাব এটার অবসান হবে এবং তৌহিদ প্রতিষ্ঠিত হবে, মানুষের উপর মানুষের যে প্রভুত্ব এই প্রভুত্বের অবসান হবে, এক আল্লাহর বান্দা হিসেবে মানুষের মাঝে সমতা প্রতিষ্ঠিত হবে, পৃথিবী জুলুম অবিচারের ময়লা আবর্জনা থেকে মুক্ত হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এ প্রিয় নবী, তার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যবান করেছেন। আমরা এ নবীর মর্যাদাকে জানব এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা এ নবীর আনুগত্যকে প্রাধান্য দিব।